আমার অনলাইন দর্শকগণ, যারা আমার আমাকে প্রতিনিয়ত দেখছেন তাদের জন্য একটা সুখবর আনছি। সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের জন্য এই প্রতিনিয়ত লেকচারগুলোর আলোকেই আবার বিভিন্ন চাকরি পরীক্ষার প্রতিনিয়ত যে প্রশ্নগুলো হয় সেগুলোর উপরে কিন্তু আলাদা আলাদা লাইভ ডিসকাশন করে থাকি। তো যদি চান আপনারা সেই লাইভ ডিসকাশনগুলোতে জয়েন করবেন, ইনশাল্লাহ কিছুদিন পরেই পেয়ে যাবেন, বা এখনও চলছে, আপনি চাইলে সার্চ করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব কম্পারেটিভ ডিগ্রির একটা অতিরিক্ত পোর্শন। হয়তো দেখতে পেয়েছেন, দুইয়ের অধিকের মধ্যে হলেও কম্পারেটিভ ডিগ্রি হতে পারে, এরকম একটা নমুনা আপনাদের সাথে এখন শেয়ার করব। একটু অ্যাডভান্স লেভেল, আপনার জন্য খুবই উপকৃত হতে পারবেন আপনি এই পাঠটা শিখলে। দেখেন, এখানে কারো সাথে আলাদা আলাদা তুলনা করার সময় যদি দুইয়ের অধিকের পার্সনও হয়, সবার সাথে একজনের তুলনা করলাম, তখন কিন্তু ওই বাক্যে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। সো ব্যাপারটা এতটা সহজ নয়, অনেকে কিন্তু অল্প কিছু শিখেই পণ্ডিত করে যে সে ডিগ্রি পারে বা সে অনেক কিছু পারে। আসে না যে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর। সো ওরকম অল্প কিছু শিখে নিজেকে বিদ্যান ভাববেন না, একটু বোকাও ভাবেন যে আসলে দেখবেন আপনি অনেক কিছু শিখবেন। তো যাই হোক, দেখি, কোনো বাক্যে যদি একজন ব্যক্তিকে দুই তিন চার পাঁচ জনের সাথে বা একাধিক মানুষের সবার সাথে তুলনা করা হয়, তখন প্রত্যেকের সাথে আলাদা আলাদা তুলনা বোঝালে ওই বাক্যে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। যদিও সেখানে তুলনার জন্য একাধিক সংখ্যক আছে, কিন্তু ওই জায়গাতে বোঝাবে যে সবার সাথে একজনের তুলনা, প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে। এক্ষেত্রে বাক্যে পাবেন হচ্ছে এই তিনটা শব্দ, একটা হচ্ছে অ্যানি ওয়ান, অ্যানিবডি, অ্যানিথিং পাবেন, যেগুলোকে ব্যবহার করতে হবে দেনের পর। আর বাংলায় যে অর্থ দিবে সেটা হচ্ছে যে কারো চেয়ে অথবা যে কোনোটির চেয়ে, যে কারো চেয়ে অথবা যে কোনোটির চেয়ে। কথার কথা, একটা পরিবারে একজন ছেলে আছে, সে সবার চেয়ে ভালো গান গাইতে পারে, কিন্তু এখানে কিন্তু সবার চেয়ে না বললে যদি বলা হয় যে প্রত্যেকের চেয়ে সে ভালো গান গায়, প্রত্যেকের চেয়ে, তার মানে একটা পরিবারে দশজন আছে, প্রত্যেকের চেয়ে আলাদা আলাদা করে, ওর চেয়ে ভালো, ওর চেয়ে ভালো, ওর চেয়ে ভালো, ওর চেয়ে ভালো, এইভাবে। সো এরকমভাবে যদি কোনো বাক্য পাওয়া যায় তাহলে কিন্তু ওই বাক্য আমরা ব্যবহার করবো কম্পারেটিভ স্টাইল। এবং একটাই অতিরিক্ত বিষয়, কম্পারেটিভ ডিগ্রি হিসাবে দেনের পরে ব্যবহার করতে হবে অ্যানি ওয়ান, অ্যানিবডি অথবা অ্যানিথিং, এই তিনটা শব্দ আসবে। সো আমরা একদম উদাহরণ দিয়ে বাক্যটা ক্লিয়ার করব, ব্যাপারটা দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোটা সঠিক বাক্য, খেয়াল করেন, বলছি সবকটা বাক্যেই কিন্তু দেনের একটা ব্যবহার আছে। তো খেয়াল করেন, দেনের পূর্বে কী আছে? দেনের পূর্বে টলার, 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 এই দিকে সব ঠিক আছে। এখানে বলছে অ্যানি ওয়ান অফ আর ফোর সিস্টার্স, অফ আর ফোর সিস্টার্স, অফ হার ফোর সিস্টার্স, অফ আর ফোর সিস্টার্স, সব জায়গায় কিন্তু চারজন বোনের মধ্যে উল্লেখ করা আছে। সো যেহেতু সব বাক্যে কম্পারেটিভ ইউজ করতে বাধ্য হয়ে গেছি, কম্পারেটিভ ব্যবহার করতে হবে, এবং চারজনের যে কোনো একজনের সাথে তুলনা করছে বা প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে তুলনা করছে, অতএব কিন্তু এখানে ব্যবহার করতে হবে দেনের পরে অ্যানি ওয়ান, অ্যানিবডি, অ্যানিথিং, মানে উত্তরটা হচ্ছে এইটা। তাহলে বাক্যটা হচ্ছে কি, ডিনা ইজ টলার দ্যান অ্যানি ওয়ান অফ আর ফোর সিস্টার্স। বাক্যের বাংলা হচ্ছে ডিনা তার চার বোনের মধ্যে যে কারো চেয়ে লম্বা, মানে প্রত্যেকের চেয়ে আলাদা আলাদাভাবে তুলনা করা হচ্ছে। অতএব এই বাক্যে এরকম স্টাইলেও কিন্তু কম্পারেটিভ বাক্য হতে পারে। সো প্রিয় দর্শক, এইটা কিন্তু অনেকেই বুঝতে পারবেন না এই প্রশ্নটা, কিন্তু এগুলো দেখেন কতবার আসছে, ব্যাংকে আসছে, তারপরে সরকারি চাকরিতে আসছে। সো এরকম প্রশ্ন কিন্তু হর হামেশাই হয়ে থাকে, এইগুলো মাথায় না রাখলে কিন্তু আপনি সহজেই গেইন করতে পারবেন না। এখন চাকরি জগৎ যে কঠিন হচ্ছে এগুলো লাগবেই। দুই নম্বর প্রশ্ন, হি ক্যান সিং বেটার দ্যান ইন হিজ ফ্যামিলি। দেখেন এখানে দেন দিছে ঠিকই, তারপরে আবার বলছে ইন হিজ ফ্যামিলি, মানে কি তার পরিবারের সবার চেয়ে। এখন এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, মানে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে আছে, চেঞ্জ করার কোনো সুযোগ নাই। বেটার দেন এখানে তো চেঞ্জ করতে পারবো না, তাহলে আমাকে একটা সুন্দর অপশন নিতে হবে। তো দেখেন, তো বোঝাতে চাচ্ছে যে তার পরিবারে সে তার পরিবারের সকলের চেয়ে বা প্রত্যেকের চেয়ে আলাদা আলাদাভাবে সে কি ভালো গান গায়। অতএব সে ভালো গান গায়, এখানে বোঝাচ্ছি তার পরিবারে প্রত্যেকের চেয়ে ভালো গান গায়। অতএব এখানে আমরা বলছিলাম দেনের পরে এরকম বাক্যে তিনটা শব্দের একটা আনতে হবে, কী কী? অ্যানি ওয়ান, অ্যানিবডি বা অ্যানিথিং। সো এখানে অ্যানি ওয়ান বা অ্যানিবডি কোথায় আছে? ব্যক্তি বোঝাতে অ্যানি ওয়ান বা অ্যানিবডি বলতে এই যেটা উত্তর। তার মানে বাক্যের বাংলা হচ্ছে সে তার পরিবারের যে কারো চেয়ে ভালো গান গাইতে পারে। আশা করি বাক্যটা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আজ আর কথা নয়, দেখা হবে পরবর্তী কোনো নিয়ম নিয়ে।